আল্লাহর নবী মুসা নবীর জামানাতে একজন গৌরবময় তাবেঈ বড় একজন আলেম ছিলেন, যার নাম হলো আবুল হারেসা। নিঃসন্দেহে আপনারা জানেন তৌরাত কিতাবের বড় আলেম আবুল হারেসা। মুসলমান ভাইরা আমার, এ আবুল হারেসা তৌরাত কিতাবের বড় আলেম। আমার ভাইরা আমার, তৌরাত কিতাবের বড় আলেম। একদিন তিনি তৌরাত কিতাব পড়েছেন বাবা, আল্লাহর নবীর উপরে কোরআন শরীফটা নাজিল হয়েছে 23 বছর 3 মাস 10 দিন ধরে, তার মধ্যে বিশ্ব নবীর নাম আল্লাহ পাক মাত্র 4 জায়গায় দিয়েছেন। আমার ভাইরা, বিশ্ব নবীকে আল্লাহ পাক এত ভালোবাসে, মহব্বত করে। আমার ভাইরা আমার, আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকেন না, তাই রে তো মোহাম্মদ বলে আল্লাহ পাক ডাকেন না। অন্যান্য নবীরা বলেন আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। ঈসা নবী বললেন আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। মুসা নবী বললেন আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। ঈসা আমার ইব্রাহিম নবী বললেন আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। ইউনুস নবী বললেন আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। আমার ভাইরা, দাউদ নবী বললেন আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। আমার আল্লাহ বললেন হাবিব রে আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আমার ভাইরা আমার, কোরআন শরীফটা আমার আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে নাজিল করলেন বাবা, বিশ্ব নবীর নাম দিলেন মাত্র 4 জায়গায় আল্লাহ পাক মোহাম্মদ বলে বলে ডাকলেন। আমার আল্লাহ বললেন আমি মোহাম্মদ বলে ডাকতাম না, কিন্তু দুনিয়ার মানুষ পরিচয় জানানোর জন্য 1 জায়গায় হলো 26 পারাতে আমার আল্লাহ বললেন মোহাম্মদুর রাসূল আমার আল্লাহ বললেন আমিনু বিমা নুজিল আলা মুহাম্মদ, আর এক জায়গায় বললেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। কত খোলা তিনি কবলে গিয়ে রাসূল। আমার আল্লাহ পাক কয়েক জায়গায় বিশ্ব নবীর নাম ধরে ধরে ডাকলেন কেন? আমি আল্লাহ আমার নবী বলেন মুহাম্মদ, এই জন্য আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনা অসুবিধা হচ্ছে বাবা, কথা বলো। রান্না বান্না হয়ে গেছে বলো ভাই? কালকে দুটো প্রোগ্রাম ছিল, আমার আগে ছিলেন মুফতি আব্দুল কাইয়ুম নদভী সাহেব। প্রথম জলসা ছিল ভোলাহাট থেকে বাইট চক, ওখান থেকে 8 কিলোমিটার লক্ষ্মীকান্তপুর হয়ে ভোলাহাট হয়ে বাইট চক, আমি বিজ্ঞাপন দিচ্ছি না, কসম খোদার ভাই। দ্বিতীয় জলসা ছিল তালদি স্টেশন থেকে 3 কিলোমিটার দক্ষিণ পাদিখালি। এখানে এই কজন লোক আছেন নাকি আপনারা? না, সোশ্যাল মিডিয়া মানে প্রচুর মানুষ দেখছি কি গো। কালকে যাব হলদিয়াতে, তারপরের দিনেও হলদিয়া, তারপরে দিন একটা আছে বারাইপুর, একটা আছে কুলপি। রমজানের আগ পর্যন্ত আছে এইভাবে, গলায় পারে না ভাই, একটু প্রেশার দিলে না গলাটা ফাটা ফাটা আওয়াজ হচ্ছে। ভাইকে বলেছিলাম ভাই একটু ম্যানেজ করেন, বলে আপনি আসুন যত সময় পারবেন, তবে আমি এসেছি 2 ঘন্টার কমে আমার ছাড়বে কথা বলে। আমি যদি স্টেজে মরেও যাও লাশ বাড়ি পাঠাবে, 2 ঘন্টার আগে ছাড়বে না কি গো। ভুল বলছি না ঠিক বলছি কথা বলে? কারণ আমি এনেছি ভাড়া করে, আপনাকে বলতে হবে ভাই এটা মহব্বত করে ভালোবাসে তার জন্য। একটু তকবীর দেন তো নারাই তকবীর, আলহামদুলিল্লাহ আওয়াজ কিন্তু 100 100 আছে, কথা বুঝতে পারছেন আমার ভাই? আল্লাহ বললেন আমি নাম ধরতাম না। গ্রামের মধ্যে পিয়ন যদি চিঠি আনি, এখন আমাদের কুটুরি একটা পিয়ন এসেছে ভাই নন বেঙ্গলি, দেখেছেন আপনারা? আপনাদের পোস্ট অফিস কোথায়? ও এই জন্য জানেন না, আমাদের পটুর পোস্ট অফিসে একজন পিয়ন এসেছে নন বেঙ্গলি, ওর বাড়ি হলো বিহারে।
এখন যদি শুধু আমার নামে একটা চিঠি আসে, জাহিদুল ইসলামের চিঠি, ও তো বাংলা ভালো বলতে পারবে না, সারা গ্রাম খুঁজবে ভাই, খুঁজে পাবে না। যদি বলে দিন ইসলাম বৈদ্যের বড় ছেলে, এক চামচে চিনতে পারবে না, পারবে না। আল্লাহ বললে আমার নবীকে আমি নাম ধরব না, চার জায়গায় ধরেছি, কারণ হলো মানুষ জানবে আমি আল্লাহ, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত মুহাম্মদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, পরিচয় জানিয়ে দেওয়ার জন্য আমি নাম ধরেছি। কথা বুঝতে পারছি আমার ভাইরা, নবী পাকের উপরে কোরআন নাজিল হয়েছে, অথচ নবীর নাম মাত্র চার জায়গায়। আর মুসা নবীর উপরে যে তৌরাত গ্রন্থে এসেছে, মুসা নবীর নাম ছিল চার জায়গায়, কিন্তু কোরআন শরীফে মুসা নবীর নাম 80-85 একাধিক জায়গায় মুসা নবীর নাম এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তৌরাত কিতাবে আবার আমার নবীর নাম অনেকবার এসেছে। মুসলমান ভাইরা, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, এই নাম হলো আবুল হারিস, তাওরাত কিতাবের বড় আলেম। আমার ভাইরা, এই মানুষটা বাবা তাওরাত কিতাব পড়ছেন। আমার ভাইরা, আমার ভাইরা, হুকুকুল্লাহ হুকুকুলেবা, এটা না বললে বোঝা যাবে না বান্দার হক আর মানুষের হক। আমার ভাইরা, আল্লাহর কাছে অন্যায় করলে, যদি কুফরে তাহাজ্জুদ নামাজ পড়ে, যদি আল্লাহর কাছে তওবা করে দোয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন আমার ভাইরা। কিন্তু বাবা, আজকে যদি আমরা এটা করি, আমার ভাইরা আমার, এই জন্য বলবো বাবা, আমি বলতে চাই আমার ভাইরা আমার, যদি বান্দার কাছে অন্যায় করি, বান্দার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, তা না হলে আল্লাহ মাফ করবে না। আমার ভাইরা, আবুল হারিস তাওরাত কিতাবের যোগ্য আলেম, এই মানুষটা তিনি তাওরাত কিতাবের যোগ্য আলেম। তিনি আমার ভাইরা তাওরাত কিতাব পড়ছিলেন, এই পড়তে পড়তে আল্লাহর নবীর নাম একাধিক জায়গায় তিনি দেখেছে। দেখার পরে তো তিনি এবার একটা অস্ত্র দিয়ে আল্লাহর নবীর নামগুলো সব কেটে দিলেন। কেটে দেওয়ার পরে পরে তিনি তাওরাত কিতাব খুললেন, আবার দেখলেন একাধিক জায়গায় নাম চলে এসেছে। আসার পরে তো এবার আবুল হারিসা যখন আমার ভাইরা বিশ্ব নবীর নামের উপরই পেয়াদুপি করেছে, পেয়াদুপি করার পরে আল্লাহ পাক আবুল হারিসাকে গোসাপে পরিণত করে দিল। আবুল হারিসা তৌরাত কিতাবের বড় আলেম, বিশ্ব নবী নবীর নামের সাথে বেয়াদুপি করেছে, তার আল্লাহ পাক শাস্তি দিলেন, গোসাপে পরিণত হয়ে গেল, সাউন্ডটা মানুষের মতো আছে, আল্লাহ নিজের চেহারা দেখার পরে অবাক হয়ে গেছে, কেমন চেহারা হয়ে গেল, আমি কি করলাম। আবুল হারিসা বাড়িতে গেলে, যাওয়ার পরে দরওয়াজায় ধাক্কা দিলে, দেওয়ার পরে আমার ভাইরা দরওয়াজা খোলা হলো, তানার স্ত্রী দেখলেন একটা গোসাপ মারার জন্য একটা লাঠি ব্যবহার করলে, বলছে আমি গোসাপ না গো, আমি আবুল হারিসা। বলে কি ব্যাপার গো, সাউন্ডটা তো ঠিকই আছে, চেহারাটা এমন হলো কেন, আমার নবী পাকের শানে বেয়াদবি করেছে নামের সাথে। আবুল হারিসা দৌড়ে চলে গেল, একটা পাহাড়ের উপরে বসে আছে। আমার ভাইরা, মুসা নবী যাচ্ছিলে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, মুসা নবী যাচ্ছিলে, মুসা নবীর সাথে দেখা হয়ে গেল। মুসলমান ভাইরা, আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছিলেন, মুসা নবীর সাথে দেখা হয়ে গেল। আমার ভাইরা, আবুল হারিসা দেখা হলো, হুজুর আপনি আমাকে চিনতে পারছেন না বাবা, তুমি কে গো বলো বলো। বলে হুজুর আমি হলাম আবুল হারিসা, তোমার এই অবস্থা কেন। বলে হুজুর আপনাকে ভালোবেসে মহব্বত করে আমি তাওরাত কিতাব পড়ছিলাম, তাওরাত কিতাব পড়তে পড়তে আমি দেখলাম আপনার উপরে যে আসমানি কিতাব এসেছে তাওরাত কিতাব, এই কিতাবে মুসলমানদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেন আপনার থেকে বেশি জায়গায় থাকবে। আমার রাগ
হয়ে গেল। আমি এই জন্য নামটা আমি কেটে দিয়েছিলাম অস্ত্র দিয়ে। নাম কেটে দেওয়ার পরে আল্লাহ পাক আমাকে এমন শাস্তি দিলে আমি অটোমেটিক আমি গোসাপে পরিণত হয়ে গেলাম। আমার ভাইরা আমার ওগো আল্লাহর নবী আপনি যাচ্ছেন আল্লাহর কাছে, আমার জন্য একটু আপনি আল্লাহকে বলবে। মুসা নবী দুর্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। আমার ভাইরা আল্লাহ আমি এসেছি, আমার একজন উম্মতের এই পরিস্থিতি হয়েছে। আল্লাহ বললেন মুসা আমি জানি, ওগো মুসা সে তো আমার কাছে অন্যায় করেনি, অন্যায় করেছে আমার নবীর সাথে। ও যদি আমার নবীর কাছে যদি ক্ষমা চায় মাপ চায় সে যদি মাপ করে দেয় আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমার ভাইরা আমার বিশ্ব নবী তো এখনো পৃথিবীর জমিনে আসেনি। আল্লাহর নবী আবার চলে গেলেন, মুসা নবী যাওয়ার পরে আবার দ্বিতীয় দিন চলে গেলেন, যাওয়ার পরে বললেন ইয়া বললেন মুসা নবীর কাছে গেলেন। মুসা নবী আল্লাহর কাছে যেয়ে বললেন ওগো আল্লাহ আপনি বলুন বলুন আমার উম্মত আপনার কাছে একটা দাবি করেছে। আল্লাহ পাক যেন ততদিন যতদিন বিশ্ব নবী না আসবেন আল্লাহ যেন আমার হায়াতটা বাড়িয়ে দেয়। আল্লাহ বললেন আমি কবুল করলাম। মুসা নবী যাচ্ছেন আল্লাহর কাছে, যেতে যেতে একটা পাগল ছিল, তার গল্প হলো এক রুটি এক লড়কা, দো রুটি দো লড়কা, তিন রুটি তিন লড়কা। কথা বুঝতে পারছেন? মুসা নবীর কাছে বললেন মুসা নবী আপনি আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়, একজন মহিলা। কথা বুঝতে পারছি আমার ভাই? মুসা নবী যে বললেন, বলার পরে বললেন আল্লাহ আল্লাহর কাছে বললেন, আল্লাহ বললেন দেখো মুসা ওই মহিলার গর্বে ওই মহিলার কোনো বাচ্চা হবে না। মুসা নবী এসে বললেন যে আপনার কোনো বাচ্চা হবে না, আল্লাহ বলে দিয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছেন মহিলাটা মনটা খারাপ, যেতে যেতে একটা পাগল আছে আর কথা হলো এক রুটি এক লড়কা, দো রুটি দো লড়কা, তিন রুটি তিন লড়কা, যে একটা রুটি দেবে একটা ছেলে হবে। এ বলছে ভালো কথা তো, একটা রুটি দিলে একটা বাচ্চা আল্লাহ আপনাকে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা তিনটে রুটি দিলেন, বললেন যে তিনটে বাচ্চা আল্লাহ আপনাকে দেবে। আমার ভাইরা দেখতে দেখতে সময় গেল, সময় পার হলো, মহিলাটার বাচ্চা হয়েছে। মুসা নবীর সাথে দেখা হলো, হুজুর আপনি বললেন আল্লাহ আমার বাচ্চা দেবে না কিন্তু আমার তো বাচ্চা হয়েছে। মুসা নবী একটু লজ্জিত হলেন। কথা বুঝতে পারছেন আমার ভাইরা? কেমন আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হয়ে গেল, আল্লাহ তার কথা মেনে নেয়। মুসা নবী লজ্জিত হয়ে আল্লাহর কাছে গেলেন। মুসলমান ভাইরা আমার, মুসা নবী আল্লাহর কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে বললেন আল্লাহ আপনার ওই বান্দির কোনো বাচ্চা হবে না, আজকে আমি তাকে বলে দিলাম, দোয়ার পরে তারপরে আপনি তাকে পরপর তিনটে বাচ্চা দিয়েছেন। আল্লাহ বলে মুসা আমি তোমাকে বলবো, মুসা আমার একটুখানি মানুষের গোসল দরকার, মুসা তুমি আমাকে একটু মানুষের গোসল এনে দাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এবার পৃথিবীর জমিনে তুই ময়দানে বেরিয়ে পড়লেন, সবার কাছে যাই একটু গোসল দাও গোসল দাও। আল্লাহ পাক চেয়েছে কেউ গোসল দিতে চায় না, বলে আমার শরীর থেকে কাটলে তো আমার লাগবে, কেউ দিতে চায় না কেউ দিতে চায় না। আমার ভাইরা আমার, এবার মুসা নবী চলে গেলেন আল্লাহর কাছে। এই যে মানুষটা বলছিল এক রুটি এক লড়কা, দো রুটি দো লড়কা, তিন রুটি তিন লড়কা, তার সঙ্গে দেখা হয়ে গেল। বলে কি সংবাদ গো? বলে আল্লাহ একটু মানুষের গোসল চেয়েছে। ওই ব্যক্তি বলছে দেখেন আল্লাহ কোথাকার গোসল চেয়েছেন একবার বলো, আমি দিতে রাজি আছি। মুসা নবী অবাক হয়ে গেলেন। মুসা নবী আল্লাহকে গিয়ে বললেন আল্লাহ কেউ তো গোসল দিতে চায় না। মুসা তুমি ওই ব্যক্তির কাছে গিয়েছিলে? বলে হ্যাঁ আল্লাহ গিয়েছিলাম। যাওয়ার পরে কি বললে? বললেন আল্লাহ কোথাকার গোসল চেয়েছে আপনি একটু মেনশন করে বলে দেন, সেখান থেকে আমি দেব। ও মুসা তোমার গায়ে তো গোসল ছিল,
তুমি তো সেখান থেকে দিলে না, তাহলে আমি আল্লাহ ওই ব্যক্তির কথা শুনবো না, কার কথা শুনবো? জোরে বলো সুবহানাল্লাহ। আমাকে এত ভালোবাসে, মহব্বত করে মুসা নবী, আমার ভাইরা চলে গেলেন আল্লাহর কাছে। যাওয়ার পরে মুসা নবী একটু সুপারিশ করলেন, আল্লাহ ওই ব্যক্তিটাকে আপনি আগের মতো পুনরায় মানুষে পরিণত করে দেন। মুসা, ওর জন্য তুমি সুপারিশ করবে না, যদি সুপারিশ করো তাহলে তোমার নবুয়তের দপ্তর থেকে নামটা আমি মুছে দেব, আমি আল্লাহ। কেন? আমার নবীর নামের সাথে বেয়াদবি করেছি। কথা বুঝতে পারছি যে নবীর উম্মত আমরা নবীকে ভালোবাসবো, মহব্বত করবো। আমার ভাইরা, আমার মুসা নবী চলে আসলে আসার পরে বললেন, আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আল্লাহ আমার হায়াতটা একটু বাড়িয়ে দেন, আমি যেন শেষ নবীকে দেখা পাই, আমি দেখা পাওয়ার পরে তার কাছে আমি ক্ষমা চাইব। মুসলমান ভাইরা, আমার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে চলে গেলে, যাওয়ার পরে তে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর দোয়া কবুল করে নিলেন। আসার পরে বললেন, আবুল হারেসা পাহাড়ের উপরে আছেন, আমার নবী ভূমিষ্ঠ হলেন, পৃথিবীতে আসলেন, নবী পাক নবুয়ত পেলে, লম্বা চড় আলোচনা, আমার নবী যাচ্ছেন, যেতে 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 আবুল হারেসা নবীকে দেখতে পেলেন, ডাকার পরে নবীকে সালাম জানালেন। আল্লাহর নবী এবার বললেন, আবুল হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নামের সাথে বেয়াদবি করেছিলাম, তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বড় শাস্তি দিয়েছে, ও আবুল হারেসা তোমাকে বলতে হবে না, আমি নবী সব জানি, একবারও জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেহ মোবারক থেকে জামা মোবারক খুলে দিলেন, তোর পরে বললেন, আবুল হারেসা আমার পিঠের দিকে তাকাও, তুমি যেখানে আমার নামে কাল কাছি চালিয়েছিল আমার পিঠে সে দাগ গুলো এখনো রয়েছে। ও আবুল হারেসা, আমি জানি আমি জানি, আমি তোমাকে মাফ করে দিলাম, কোনো অসুবিধা নাই। আমার ভাইরা, আমার পূর্বের মতো আবার আবুল হারেসা আবার পূর্বের মতো মানুষে পরিণত হয়ে গেলি। আল্লাহর নবীর সাথে বেয়াদবি করা যাবে না। মুসা নবীর জামানাতে একজন মানুষ ছিল, আমার ভাইরা ওই মানুষটা 200 বছর আয়ু পেয়েছে বাবা, জীবনে কোনোদিন সে ভালো কাজ করেনি বাবা। এই সামান্য ঘটনার মধ্যে আমাদের জ্ঞান রয়েছে আমার ভাইরা, আমরা নবীকে ভালোবাসবো, নবীর সাথে বেয়াদবি করবো না বাবা, বেয়াদবি করলে শাস্তি আমি আপনাদের কাছে বললাম, আর নবীকে ভালোবাসলে আল্লাহ পাক তাকে কত পুরস্কার দেবেন। আমার ভাইরা, বনি ইসরাইল বংশে একজন মানুষ ছিলেন মুসা নবীর জামানাতে, ওই মানুষটা 200 বছর আয়ু পেয়েছিল, জীবনে কোনোদিন ভালো কাজ করেনি বাবা, জীবনে আল্লাহকে আল্লাহ বলেও ডাকেনি, এটা তার মনের ব্যাপার, কিন্তু ওই মানুষটার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাবার পরে গ্রামের মানুষেরা তাকে ঘাড়ে করে নিয়ে জঙ্গলে রেখে চলে এসেছে। মুসা নবীর কাছে জিবরিল আমিন আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসা নবী, আল্লাহর নবী, আপনার একজন উম্মত ইন্তেকাল হয়েছে, আপনার উম্মতেরা আপনার কওমের মানুষেরা ঘাড়ে করে নিয়ে তারা জঙ্গলে চলে রেখেছে, তারা চলে এসেছে, ওই ব্যক্তিটাকে বাড়ি নিয়ে আসো, ওই ব্যক্তিটাকে গোসল দাও, তার কাফনের কাপড় পরান, কবরস্থ করান, তা না হলে কবরস্থ করান। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে আসলেন, আসার পরে বললেন, এই আমার কওমের মানুষেরা তোমরা ওই ব্যক্তিটাকে জঙ্গল থেকে বাড়ি নিয়ে আসো। বলে মুসা নবী, আমরা তো বাড়ি নিয়ে আসব, কিন্তু ওই মানুষটার মধ্যে ভালো কি আছে আপনি একটু আমাদের জানিয়ে দাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো জানি না, আমার কাছে আবার জিবরিল আমিন আসবে, আসার পরে তোমাদেরকে আমি জানিয়ে দেব। জিবরিল আমিন আসবে, আসার পরে বললেন, মুসা নবী এই মানুষটা 200 বছর আয়ু পেয়েছিল, কিন্তু সে কোনো ভালো কাজ করেনি, সবাই জানে। ওই মানুষটা যখন কেউ তোরাত কিতাব পড়তো, আমার নবীর নামটা যখন শুনতো, শোনার
আর সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে মুখে মালিশ করত। আল্লাহ পাক খুশি হয়ে 200 বছরের গুনাহ কাটা মাফ করে দিয়ে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। এবার তিন দিন পরে জঙ্গলে গেল, যাওয়ার পরে দেখলে ওই মানুষটার গায়ে মাটি স্পর্শ করেনি, জঙ্গলের হিংস্র প্রাণীরাও স্পর্শ করেনি। তারা বলছে দেখো দেখো এত খারাপ কাজ করেছে যার গায়ে জঙ্গলের পশুরাও স্পর্শ করেনি। বাড়িতে আনা হলো, গোসল করানো হলো, কাফন করিয়ে এবার কাফন পা কাফন পরিয়ে কবরস্থ করা হলো। বলার উদ্দেশ্য হলো নবী পাকের শানে যদি বেয়াদবি করা আমার ভাইরা আমার আল্লাহ পাক কত বড় শাস্তি দেবেন। আর যদি নবীকে ভালোবাসি মহব্বত করি আল্লাহ পাক আমাদেরকে কত বড় পুরস্কার দেবে। বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার তিনি হালিমাতু সাদিয়ার বাড়িতে আছেন। বাবা আল্লাহ নবীর বয়স আস্তে আস্তে বাড়ছে। বাবা একটা বাচ্চা এক মাসে যত বড় হয় আমার নবী এক দিনেই ততটা বড় হয়েছিল। আমার ভাইরা আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হালিমাতু সাদিয়া ছাগলের পালগুলো নিয়ে এবার মাঠে চড়াতে গেলেন। বাবা তৌদ ভাই আব্দুল্লাহর সাথে মাঠে গেলেন। মাঠে যাওয়ার পরেতে আল্লাহর নবী একটা ছাগলের বাচ্চাকে ভালোবাসতেন, মহব্বত করতেন। হঠাৎ করে বাবা জঙ্গল থেকে একজন জঙ্গল থেকে একটা হিংস্র প্রাণী এসে ওই বকরিটাকে নিয়ে জঙ্গলে চলে গেল। বিশ্ব নবীর মনটা খারাপ হয়ে গেল। নবী পাক বাড়িতে আসলে আসার পরে হালিমাতু সাদিয়া বললেন বাবা মুহাম্মদ তুমি কেন কান্নাকাটি করেছো, কি হয়েছে বলো বলো। বলে আম্মা জান আমি যে ছাগলটাকে ভালোবাসতাম মহব্বত করতাম জঙ্গলের হিংস্র প্রাণী এসে ওই ছাগলটাকে নিয়ে জঙ্গলে চলে গেছে। এবার হালিমাতু সাদিয়া বললেন বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা কান্নাকাটি করো না, দুঃখ দিও না, আমার তো অনেক ছাগল আছে, তুমি তার থেকে একটা ছাগলকে তুমি আদর যত্ন করো। না না আম্মা জান আমার ওই ছাগলটাকে বকরিটাকে দরকার। কাউকে না জানিয়ে আল্লাহ নবী জঙ্গলে চলে গেলে। যাওয়ার পরেতে আল্লাহ নবী আছেন। ছোটবেলায় আমার নবী শুধু মানুষের নবী ছিলেন না, আমার নবী বাবা হিংস্র প্রাণীদের নবী ছিলেন। যাওয়ার পরেতে এবার ওই বকরিটাকে নিয়ে জঙ্গলের হিংস্র প্রাণীরা এক জায়গায় বসে তারা সবাই গোল হয়ে বসে আছে। আমার নবী যাওয়ার পরে ওই প্রাণীর চোখের দিকে তাকানোর পরে নবী বললেন যে তুই আমার বকরিটাকে নিয়ে এসেছিলি। বলার পরেতে এবার আল্লাহর নবী ওই বকরিটার ওই পশুটার জবান খুলে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদতে মাফ করবেন হুজুর, আমাদের ইচ্ছা হয় আপনাকে তু নয়ন করে পূর্ণ আপনাকে দেখব, কিন্তু আমরা যখন বাইরে যাই সবাই তো ভয়ে পালিয়ে যায়, আপনিও তো চলে যান আমরা দেখতে পাই না। ভেবেছিলাম আপনি যে বকরিটাকে মহব্বত করে তাকে যদি আনতে পারি তাহলে আপনি এখানে আসবেন, এই জন্য আমরা নিয়ে এসেছিলাম, এই অক্ষত অবস্থায় আপনি নিয়ে চলে যান। এ তো আমরা নবীর ক্ষেত্রে বলি। বসিরহাটের জমিনে একজন আল্লাহর ওলি আছে যার নাম হলো হযরতে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। ইনি বাবা বাগের পেটে উঠে বাজার করতেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাজার করতে লোকজনেরা দেখলে বলতো বাবা ভয় পেও না, এ বাঘ তোমাদের কিছু করবে না, তোমরা যে যার মতো কাজ করো আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। তার ইন্তেকালের বাদী
মাজারের পাশে বসে বসে বাঘটা তিন মাস ধরে কান্নাকাটি করেছিল। এতেকালের বাঘটার যখন মৃত্যু হয়ে গেল, আমার ভাইরা, স্থানীয় মানুষেরা শাহ আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে বাঘটাকেও কবর দিয়েছি। আপনারা জিয়ারাতে যাবেন, দেখবেন সেখানে একটা বাঘের কবর আছে। কথা বুঝতে পারছি? আর আমার নবী কেন বাঘকে পোষ মানাতে পারবে না? কথা বলে সারা জগানে পাদশা এলে দুনিয়া অন্ধকার গুছিয়ে দিলে ভুবনদিনা দয়ার হাবি দিনে তরে চাই যে সবার তারে তারে কেউ বাতা কর কেউ বাপা মারিল বিকা সারা জগানে পাদশা এলে দুনিয়া অন্ধকার গুছিয়ে দিল ভুবন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা আপনি দেখবেন আল্লাহ পাক আমাদের ভালোবাসবেন, মহব্বত করবেন। আমার ভাইরা, বাবা মরতে হবে কি হবে না কথা বলেন তো দেখি, হবে মরতে বাবা? যদি বিশ্ব নবী বেঁচে থাকতেন, আমরা জানতাম যে আল্লাহ পাকের নবী বেঁচে আছেন মানে কোন আমল করলে বেঁচে থাকতে হবে, আমরা সেই আমলটা করব। 1 কোটি টাকা জোগাড় করতে পারলে যদি বেঁচে থাকা যেত, 1 কোটি টাকা মানুষ জোগাড় করতেন, কারণ সাধারণ দুনিয়া ছেড়ে কেউ যেতে চায় না বাবা। আল্লাহ নবী আস্তে আস্তে বড় হলেন, নবী পাকে 2 বছর বয়সে সিনা চাক করা হলো। আপনারা জানেন আলাম নাশরাহ লাকা সদরক, আল্লাহ বললেন শক্কে সাদার যেটাকে বলা হয়, নবী পাকের দিল কলেজা গুলো বার করে বিশ্বের জমিনে যত পানি আছে তার থেকে সর্বশ্রেষ্ঠ পানি গুলো জমজমের পানি একবার জোরে হবে না, সুবহানাল্লাহ, কেন 2 বছর বয়সে জীবনে 4 বার সিনা চাক করা হয়েছিল। কতবার বাবা? 4 বার। মুসলমান ভাইরা আমার, 1 বার 2 বছর বয়সে সিনা চাক করা হলো, বিশ্ব নবীর দিল কলেজা বলে বার করা হলো, জান্নাতে পানি দিয়ে ধোয়া হয়নি, যত পানি রয়েছে বাবা। আমার ভাইরা আমার, জমজমের পানি নিয়ে আসা হলো, আপ মানে হলো পানি, জমজম মানে হলো পানি, তার ভিতরে জমজম মানে হলো ধাম ধাম পানি, কথার অর্থ এটা আমরা উত্তরে ব্যবহার করি। এই পানি যখন মক্কার জমিনে আসলো আমার ভাইরা, লম্বা চড়ো আলোচনা, ওই পানি দিয়ে ফারিশতারা ধুয়ে মুছে এবার দিল কলেজা গুলো লাগিয়ে দিলেন 2 বছর বয়সে। আল্লাহর নবীর যখন 10 বছর বয়স আরেকবার সিনা চাক করা হলো, ওপেন হার্ট সার্জারি, সাহাবীরা সেখানে প্রমাণ দিলেন। আমার রাসূলুল্লাহ যখন খালি গায়ে থাকতেন কোন সময় আমরা দেখেছিলাম, আল্লাহর নবীর এই বুক মোবারক থেকে নাভি মোবারক পর্যন্ত ছেঁড়া হলো, সেলাইয়ের দাগটাও আমরা দেখেছি।
আরেকবার সিনা চাক করা হলো বিশ্ব নবীর যখন 40 বছর বয়স আল্লাহ নবীর উপরে আসমানে কিতাব আসবে আল্লাহ পাক নবুয়াত প্রদান করবে আমার নবীর ওই সময় সিনা চাক করা হলো আরেকবার সিনা চাক করা হলো যখন তিনি মেরাজ শরীফে যাবেন বাবা আমরা জানি যারা চাঁদে গেছে অভিযান করেছে এই জায়গায় পাঠানোর সময় মেডিকেল টেস্ট করা হয় ভিতরের মাংসপেশি গুলো ঠিক আছে কিনা মেডিকেল যদি আনফিট হয় তাহলে ওখানে আর পাঠানো যাবে না মেডিকেল টেস্ট করা হয় বাবা আল্লাহর নবীকে আবার সিনাচার করা হলো সিনাচার করার পরেই আল্লাহর কাছে দীর্ঘ 27 বছরের মেয়াদে আল্লাহর নবীকে আল্লাহর কাছে আল্লামার নবী পাক চলে গেলে চলে বলা যাবে না সুবহানাল্লাহ বিশ্ব নবী বড় হলেন আল্লাহর নবী চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হলেন আল্লাহর নবী চাচা আবু তালেবের কাছে ব্যবসা বাণিজ্য তিনি শিখলেন আমার ভাইয়েরা চাচা আবু তালেবের কাছে ব্যবসা বাণিজ্য তিনি শিখলেন একেবারে তিনি আমার ভাইয়েরা আমার ভাইরা আমার ব্যবসা বাণিজ্য যেভাবে করতে হয় আল্লাহর নবী শিখলেন বড় হলেন বিয়ে শাদী করলেন আল্লাহর নবীর বাচ্চা কাচ্চা হলো বিয়ে শাদী করলেন যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ আমার ভাইরা আমার যুদ্ধ করলেন রাসূলুল্লাহ জীবনে যুদ্ধ করেছেন আমার ভাইরা আমার আল্লাহ নবী নিজে ইচ্ছায় কাউকে তিনি কোনদিন মারেন নাই বিশ্ব নবী এবার 63 বছর বয়সে আল্লাহর নবী আল্লাহর নাকে সাড়া দিয়ে নীরব নগরের বাসিন্দা হয়ে গেলেন আমার ভাইরা যে নবীকে আল্লাহ পাক এত ভালোবাসেন মহব্বত করেন সেই নবীকেও আল্লাহর কাছে চলে যেতে হয়েছে কিন্তু বিশ্ব নবীর তিরোডানটা হলো আলাদা আমাদের মৃত্যুটা হলো আলাদা আল্লাহ পাক কোরআনটাকে জানালেন ইজাজা আজালুহু লা ইয়াস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমু যার যখন মৌতের সময় আসবে এক সেকেন্ডও এদিক ওদিক করা হবে না নির্দিষ্ট সময়ে মরতে হবে বাবা সেটা হলো আল্লাহর নবীর তিরোদান আর আমাদের মৌত আসমান জমিন তফা আল্লাহ নবী বললেন এই বান্দারা তোমরা যেন দেনা পাওনা না দেবে না এক টাকা দাম করার থেকে যদি আপনি 100 টাকা ঋণ শোধ করেন সেটা হবে বাবা সওয়াবের কাজ হবে দিন দিনে আমার ভাইরা ঋণ রাখা যাবে না আল্লাহ নবী আমার ভাইরা আমার আল্লাহ নবী ঋণগ্রস্ত ব্যক্তিদের জানাজা পড়তেন না মুসলমান ভাইরা আমার আমাদেরকে সেইভাবে চলতে হবে বাবা কবরকে ভয় করো মৃত্যুকে স্মরণ করো আল্লাহর হুকুম আকামগুলো মেনে চলতে হবে পাক না পাক সম্পর্কে জ্ঞান রাখতে হবে বাবা আমরা অনেকে আছি আমার ভাইরা পেশাব করে পানি নিই না আমরা পেশাব করে পানি ব্যবহার করতে হবে আমার যাদের বয়স হয়েছে তাদেরকে কুলুপ ব্যবহার করতে হবে আমার ভাইরা যেমন দেখবেন বাবা যখন খেজুর গাছ কাটা হয় রসগুলো যেমন কেটে কেটে পড়ে বয়স্ক মানুষ যারা আছে পেশাব করার পরেও এরকম পেশাব আসার সম্ভাবনা আছে তবে পেশাবের ব্যাপারটা হলো সব থেকে কঠিন ব্যাপার আল্লাহর নবীর একজন সাহাবী হযরত রাসূলুল্লাহর একজন সাহাবীর ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হয়ে যাবার পরে আমার ভাইরা আমার মদিনাতে প্রচার হয়ে গেল একজন সাহাবীর ইন্তেকাল হয়ে গেল আল্লাহর নবী তার জানাজা পড়ার জন্য রাসূল বললেন আমি নিজে তার জানাজা আদায় করব আল্লাহর নবী চলে আসলেন জানাজা পড়ার জন্য চলে আসলেন সাহাবীরা সঙ্গে রয়েছেন বাবা আল্লাহর নবী এবার জানাজার ময়দানে ডিঙি মেরে মেরে এইভাবে পাটা যেন মাটিতে সব না পড়ে আল্লাহর নবী এইভাবে হাঁটা চলা করেছে আমার ভাইরা আমার জানাজা শেষ হয়ে গেল আল্লাহর নবী কবরস্থ করলেন কবরের দ্বারে চলে গেলেন যাওয়ার পরে রাসূলুল্লাহ এইভাবে কবর তাকে চেপে ধরলেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কেন করেছেন হুজুর আপনি কেন এইভাবে
মেরে মেরে হাঁটলে। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি সামনে যেমনই দেখি পেছনে তেমনই আমি দেখি। আমি দেখছিলাম আমার এই সাহাবীর জানাজাতে আল্লাহ পাকের একটা না দুটো না তিনটে না 70,000 ফেরেশতা জানাজার ময়দানে হাজির হয়েছে। বলে এত পরিমাণে ফেরেশতারা এসেছি আমি অবাক হয়ে গেলাম, আমার পা ফেরেশতাদের গায়ে লাগে কিনা। আমি এই জন্যে আমি দিগি মেরে মেরে হাঁটছি। আমার ভাইরা, কবরস্থ করার পরে নবী পাক গেলেন, কবরটা এইভাবে চেপে ধরলেন, কি গো ইয়া রাসূলুল্লাহ এমন করছেন কেন? আমি দেখছি আমার সাহাবীর কবর একদিকের মাটি আর একদিকে সরে আসছে। অনেকে ব্যাখ্যা করলেন মাটি নাকি তার সাথে মোয়ানেকা করছিল। আমার ভাইরা, আমার বিশ্ব নবী বললেন, যাও চলে যাও বাড়িতে যাও আর বিবির কাছে খোঁজ নাও যে এমন অবস্থা কেন হলো। বাবা, আমি ভালো কি খারাপ আমার স্ত্রী কিন্তু ভালো জানবে, ঠিক না ভুল কথা বলো? আমি জলসা থেকে বাড়ি এসেছি 3:30 সময়, আমি ফজরের নামাজ পড়ছি কিনা কি আমি শুয়ে পড়েছি আমার স্ত্রী কিন্তু ভালো জানবে, ঠিক কিনা কথা বলো? আমি নামাজ কাজা করেছি কিনা আমার স্ত্রী ভালো জানবে। আমার ভাইরা, কিন্তু যাও স্ত্রীর কাছে যাও, পদ্মার আড়ালে শুনলেন যে উনি যখন মাঠে নিয়ে যেতেন বাড়িতে আসার পরে আমি দেখতাম কাপড়টা চেঞ্জ করে নামাজে দাঁড়াতেন, পোশাক করতো, ওই পোশাকে সিটা লেগেছে, তার কারণে কবরে তাকে ধরে ফেলেছে। কবর হলো প্রথম মঞ্জিল, কবর থেকে যে রেহাই পাবে সে সব জায়গা রেহাই পাবে। বাবা, অনেক মানুষ আমরা আছি দেখবেন আমাদের বাথরুমে টয়লেটে যে পাদানিতে আমরা বসি অনেকটা নিচু আছে, হাইট কম, স্পিরিট হলে পোশাকের সিটা গায়ে লাগতে পারে কি পারে না কথা বলো? আরে বাবা, এদিক থেকে আমাদের সাবধান হতে হবে, একটু হাই উঁচু করবে যাতে করে গায়ে না লাগে। পোশাকের সিটা পোশাকের নাপাকি অনেক বড় নাপাকি, এর কারণে সাহাবীরা যদি ধরা পড়ে যায়, রাসূল বলেছেন আসহাবিকান নুজুম, একটা একটা সাহাবী নক্ষত্র শুরু, যে যার অনুকরণ করবে আল্লাহ তাকে হেদায়েত দেবে। সেই সাহাবীরা যদি ধরা পড়ে, আজকে আমরা কোথায় বাবা? সাধারণ মানুষ যাদের বয়স হয়েছে কুলুক ব্যবহার করবে, কথা বুঝতে পারছি? ইসলাম শরীয়তে কুলুক নিয়ে 41 পা হাঁটাহাঁটি করার কথা আছে, আছে না নাই কথা বলো বাবা? তবে এটা করা যাবে না, রাস্তার ধারে মসজিদ, চাচা আমার কুলুক নিয়ে হাঁটাহাঁটি করছে রাস্তাতে, এটা খারাপ দেখায়। অনেকে আবার আছে কুলুক নিয়ে বাড়ির দিকে যেয়ে বলছে বৌমা ডাল রান্না হয়েছে, এটা করা যাবে কথা বলো? এরকম অনেক বেয়াদব মানুষ আছে, এগুলো করা যাবে না। কুলুক নিয়ে আপনি পাঁচিলের আড়ালে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করুন, আপনার প্রস্রাবটা একটু কাশে যাতে করে আপনার প্রস্রাবটা বার হয়ে যায়, অনেকের প্রস্রাবের রোগ আছে। এই কারণে সাহাবী ধরা পড়েছেন, আমরা তো সাধারণ মানুষ, আমরা যে ধরা পড়বো না আপনি বলতে পারবেন বাবা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাব তাকে আমার ভাইরা, আমাদের মৃত্যু আর আল্লাহ, আমার ভাইরা বিশ্ব নবীর দেরদান, এ দুটো যদি সাথ করা যাবে না বাবা। আমার ভাইরা আমার, আমাদের কখন সময় হবে? মৃত্যুর সময় হবে আমরা বলতে পারি না বাবা, হঠাৎ করে মৃত্যু হতে পারে। আল্লাহ পাক যদি মৃত্যুর ডেট দিয়ে দিতেন তাহলে কিন্তু মানুষের খাওয়া দাওয়া হারিয়ে ফেলত। আমার যদি নির্দিষ্ট দিন দেওয়া হতো যে ফাল্গুন মাসে 10 তারিখে আমার মৃত্যু হবে, আমার ভাইরা আমার, আমি খাওয়া দাওয়া সব ছেড়ে দিতাম, কিন্তু বাবা এটা করা যাবে না, আল্লাহ এটা করেন নাই। বান্দা কোন কারণে মৃত্যু হবে? আল্লাহ 10 বছর খাড়ে নেন না, আল্লাহ পাক হঠাৎ করে ওসিলা দিয়ে মৃত্যু দিয়ে দেবে। এই মানুষটা সুস্থ মানুষ, হঠাৎ করে রাতের বেলা ভালো ছিল, এই মানুষটা সুস্থ মানুষ, বুকের এক সাইডে যন্ত্রণা হচ্ছিল, হসপিটালে নিয়ে যাওয়ার আগে
মৃত্যু হয়ে গেল। আমরা বললাম বুকে যন্ত্রণার কারণে মৃত্যু হয়ে গেল। এই মানুষটা সুস্থ মানুষ, নামাজ পড়েছিল বাবা, একদিকে সালাম দিয়েছে, হঠাৎ করে মৃত্যু হয়ে গেল। অনেক কারণে মৃত্যু হয়, রাস্তা দিয়ে যাচ্ছিল, গাড়ি চাপা পড়ে মৃত্যু হয়ে গেল। আমার ভাইরা, আমাদের মৃত্যু নবী পাকের দরবার, এটা অনেক তফাত। আল্লাহ নবী স্থানান্তরিত হয়েছে, আল্লাহ নবী মাসার মাদ্রাসের মধ্যে জীবিত অবস্থায় আছে। একবার জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরাফাতের ময়দানে পরিপূর্ণ করে দেওয়া হলো। আল্লাহ নবী বাড়িতে আসলেন, নবী পাকের একজন সাহাবী ছিল যার নাম হলো হযরত বেলাল, যিনি পৃথিবীর প্রথম মুয়াজ্জিন, মদিনা শরীফে যিনি আজান দিতেন। আমার ভাইরা, আমার কিতাবের মধ্যে এসেছে বাবা, এমন তিনজন ব্যক্তির মতো কালো মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠান নাই। একটা হলো হযরত বেলাল, যিনি মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। মানুষেরা বেলালের নামে কমপ্লেন করলো, ইয়া রাসূলুল্লাহ, বেলালের তোতলা জবান আজান সহ্য হয় না, আপনি বেলালকে মুয়াজ্জিনি পদ থেকে সরিয়ে দেন, আপনি অন্য কাউকে নিয়োগ করেন। আল্লাহ নবী অন্য কাউকে মুয়াজ্জিনি পদে নিয়োগ করলেন। এবার জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি আজান হলো না নাকি? এখনো তো ভোর হয় না, ভোর হয় না। আর সে আজিমি আল্লাহ পাকের কাছে আজানের আওয়াজ পৌঁছাইনি। বাবা অন্তর থেকে যদি মহব্বত করে, ভালোবাসে, আমার ভাইরা আমার, এবার জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজান হয়নি নাকি? সেই বেলালকে আবার আজান দিতে হলো। হাফলি দেশের মানুষ এত দেখতে খুশি যে কলাকার, হাড়ি তলার মতো কালো আরেকজন মানুষ ছিলেন কোরআন শরীফে যার নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করলেন, এই মানুষটা নাও নবী নাও ফেরেশতা নাও আল্লাহর ওলি নাও নবী, তিনি হলেন সাধারণ মানুষ, এত পরিমাণে কালো ছিল, যার নাম হলো হযরত লোকমান আলাইহিস সালাম। এই মানুষটার মতো কালো মানুষ পৃথিবীর জমিনে আর ছিল না। আমার ভাইরা আমার, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আল্লাহর নবী বললেন, মদিনার ওলিতে গলিতে যাও, বেলা ইনসমেন করো, আমার নবীর সময় আর বেশি বাকি নেই, হয়তো আমার নবী পৃথিবী ছেড়ে চলে যাবে। আল্লাহর নবীর বগলের নিচে, বগলের নিচে গরম অনুভব করলেন আমার ভাইরা, বিশ্ব নবীর বগলের নিচে গরম অনুভব করলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আছে, অন্যান্য দিদিদের কাছ থেকে আল্লাহ নবী এবার পারমিশন নিলেন, ও আমার প্রাণের বিবিরা, তোমরা যদি পারমিশন দাও তাহলে আমি একটু আমার ছোট বিবি আম্মা জান আয়েশার ঘরে থাকব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে পারমিশন চাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তোমাদের কাছে পারমিশন না চাই, কিয়ামতের ময়দানে তোমরা যদি আল্লাহর কাছে কমপ্লেন করো আমি ধরা পড়ে যাব, কারণ তোমরা হলে আমার স্ত্রী, সকলকে আমি সমানভাবে দেখতে পেরেছি, তোমরা যদি আমাকে একটু পারমিশন দাও আমি আমার ছোট বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে থাকব। সবাই পারমিশন দিলে, আল্লাহ নবী চলে গেলে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে। আল্লাহ নবীর সময় বেশি বাকি নেই, আমার নবী পাক বুঝে গেছেন, ও আমার সাহাবী বেলাল, মদিনায় যাও, ঘোষণা দাও, ঘোষণা দাও, যদি কেউ আমার কাছে কিছু পেয়ে থাকে তারা যেন এসে আমার কাছে দেখা করে। আল্লাহ নবী তো সময় পেয়েছেন, আমরা এরকম সময় পাবো? কথা বলি, আমরা সময় পাবো? আমি 10 লাখ টাকা দেনা করেছি,
আমি ছেলেদের বলে যাবার সময় পাইনি। মাইয়ের সামনে কাফানের কাপড় রেডি পরানো হয়ে গেছে। এবার ইমাম সাহেব আমার সন্তানকে বলছে, আপনি বলেন। বলছে আমার মন মতি খারাপ, আমি বলতে পারবো না, আপনি বলে দেন। আমার আব্বা মারা গেছে, আমি কথা বলতে পারি, আপনি বলে দেন। মাইয়েতে সন্তান আছে, বলতে পারছে না, আমি বলছি। যদি কারুর কাছে ঋণ দেনা থাকে, যদি মাপ করার মতো হয় মাপ করে দেবে, আর যদি কিছু আপনারা দাবি করে যোগ্য আওলাদের আছে বলবেন, বিশ্বস্ত প্রমাণ হলে দিয়ে দেব। এরকম বলি না বলি না, যত তাড়াতাড়ি পারেন ঋণ পরিশোধ করে ডাল ভাত খা, দোকান থেকে মাল খাচ্ছি 5,000 টাকা বাকি হয়ে গেছে, ও বাবা ওই দোকানে সাইডে আর যাচ্ছি না। আমি ঠিক বলছি না ভুল বলছি? যদি 100 টাকার নগদে মাল কিনি তাও আর ওই দোকানে যাচ্ছি না। দোকানের সাইড দিয়ে এমন ভাবে মোটরসাইকেল পিক আপ দিছি ভাই, দোকানদার দেখতে পাই কিনা মরি কি বাঁচি। ও বেচারির কি ভুল ছিল এখন দেখবে, দোকানে সব লিখে দিয়েছে, আজ নগদ কাল ধার, বাকি চেয়ে লজ্জা দেবেন। কত দোকান বন্ধ হয়ে গেছে ভাই। আল্লাহর কাছে জবাব দিতে হবে না হবে না কথা বলো, হবে তো নাকি? মাল খেয়েছি অনেক দিন হয়ে গেছে, মনে নেই। ও মনে নেই মনে হয়, কিন্তু সে কিন্তু আমাদের চালাকি বুঝতে পারছে বাবা। আমরা কম হলে বুঝতে পারি, বেশি হলে বুঝতে পারি না। এক ব্যান্ডেল বিড়ি কটা থাকে বাবা? 25টা নাকি? একটা হাতের মাপ আছে নাকি? আমি শুনেছি ভাই এইভাবে ধরে ও নাকি 25টাই থাকে, ও গুনতে হয়। এখন 15টা